যেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অনেকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে যা পলাতক রয়েছে। এখন এই প্রক্রিয়াটা কি হবে, আনার প্রক্রিয়াটা কি হবে, অথবা এই যে ইন্টারপোলের সহায়তা নেবেন কিনা, অথবা আপনি এই বিষয়টা কিভাবে হ্যান্ডেল করবেন? প্রথম কথা হলো এটা এখনো অ্যাটর্নি জেনারেল অফিসের সাবজেক্ট না, তবে আইনের ইন্টারপ্রিটেশন যদি বলেন, আমি যতটুকু বুঝি একটা গ্রেপ্তারি পরোয়ানা আমাদের কম্পিটেন্ট একটা ট্রাইব্যুনাল দিয়েছেন, আইনের দ্বারা গঠিত ট্রাইব্যুনাল, সেই গ্রেপ্তারি পরোয়ানা তামিল করতে যে যদি শেখ হাসিনা কোথায় আছেন সেইটা যদি প্রসিকিউশন টিম জানেন, এক্সট্রাডিশন চুক্তির আওতায় সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সেটা এক্সিকিউট করার চেষ্টা করা হতে পারে, এটা একটা অপশন। সেকেন্ড অপশন হলো ইন্টারপোলের সহায়তা নেওয়া হতে পারে, ইন্টারপোল তখন যে দেশে আছেন ওই দেশের আইনে ইন্টারপোল কভার করতে পারে কিনা, তার জুরিসডিকশন কভার হবে কিনা, এইগুলো বিচার বিবেচনা করে ইন্টারপোল তার সিদ্ধান্ত নেবেন, এটা হলো রাষ্ট্রীয়ভাবে। আর সাবেক প্রধানমন্ত্রীর কথা বলেছেন, ওনার নিজের বক্তব্য আপনারা এক্সামিন করে দেখবেন, ওনারা বলেছেন সাহস থাকলে বাংলাদেশে এসে আদালতের সামনে দাঁড়িয়ে বিচারের মুখোমুখি হন, তো আশা করি উনি এটা বিশ্বাস করেন এবং এটা ওনার জন্য ভালো হবে। ওনার বক্তব্য, উনি যে ফিলোসফিতে বিশ্বাস করেন, যে দর্শনে বিশ্বাস করেন, যে প্রত্যেকটা আসামিরই উচিত আদালতের সামনে এসে বিচারের মুখোমুখি হওয়া, উনি হয়তো সেটাই করবেন।